তো ভাই জীবনে কোনোদিনও কোনো ফুড ব্লগারকে তোমার সিক্রেট বলবে না, বিকজ ওদের পেটে কথা চেপে রাখার জায়গা থাকে না। আজকাল তো ভাই সবাই ফুড ব্লগার হয়ে গেছে, ডগি দিয়ে শুরু করে দাদু অবধি সবাই ভাই ফুড ব্লগিং ভিডিওস বানাচ্ছে। বাট আজ আমি এমন একটা আইসক্রিম দেব যেটা আমার দুটো কিডনি সমান দাম। ইয়েস, লোকটা কিডনি বিক্রি করে আইফোন কিনে আমি আইসক্রিম কিনছি। आपका बचकाना पन बाहर आ रहा है। सो दैट्स व्हाई आज का मैं अच्छी बास्किन रॉबिन्स से। बास्किन रॉबिन्स एमोट आइसक्रीम कंपनी ना, जरा बाकी आइसक्रीम कंपनी से कंपटीशन करे ना, অঞ্জলি জয়লাস, পিসি চন্দ্র এদের সঙ্গে ভাই কম্পিটিশন করে। বিকজ ভাই এক একটা আইসক্রিমের যা দাম না, মনে হয় যেন আমি ঠান্ডা সোনা গিলছি। তো ভাই ক্যাব বুক করে ফেলেছি, 8 মিনিটে আসছে। ভাই আমি আমার জন্ম থেকে দেখে আসছি এখানে মেট্রো হয়ে যাচ্ছে ভাই, আজ পর্যন্ত কমপ্লিট হলো না ভাই। যতক্ষণ এই মেট্রোটা কমপ্লিট হবে না ততক্ষণে ভাই ফ্লাইং কার চলে আসবে। এই দেখো ভাই নিকো পার্ক, এই গরমের মধ্যে ভাই সবাই এখন নিকো পার্ক যাচ্ছে। কি করে যাচ্ছিস ভাই ভগবান জানে, ওই সুইমিং পুলটা তো ভাই বয়লিং ওয়াটার মনে হয় আমার। আজকে ভাই রামনবমী আছে তো রাস্তায় বিশাল জ্যাম আছে। জানিস আমার ছেলে ভাই সেক্সুয়াল। আমি ওটা ভাই নয় বাই। সো ফাইনালি আমরা আমার ডেস্টিনেশন বাস্কিন রবিন্সে চলে এলাম ভাই। বাস্কিন রবিন্সের লোকেরা আমাকে ভিডিও খুব একটা ভালো করে শুট করতে দিচ্ছিল না, যে হোক করে ভাই আমি ফুটেজ নিলাম। তো আমি এখন 395 রুপিসের মাত্র ভাই 450 ml এর একটা ছোট্ট কাপ আইসক্রিম কিনেছি। আই নো যে এটা আমার দুটো কিডনির সমান দাম নয়, বাট মানে হিসাব করতে গেলে ভাই বিশাল দাম, কাইন্ড অফ লাইক কিডনি প্রাইস। ঠিক আছে এখন 1:20 সময় ভাই আমি ডিপ ফ্রিজে বার করে আমাদের এই বাস্কিন রবিন্সের আইসক্রিমটা খাবো, আর তোমাদেরকে ফুড রিভিউ দেবো। আইসক্রিম তো খাই লো, হজম হো না হো ভাই। এখন আমরা আইসক্রিমের প্যাকেজিংটা খুলবো ভাই, আনবক্সিং ভিডিও চলছে ভাই। ঠিক আছে, ইট ওয়াজ কোয়াইট ইজি টু আনর্যাপ। খুলছে না কেন, এ কি খুলছে না কেন, ভাই একটা আইসক্রিমের সঙ্গে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চামচ দিয়েছি খালি এই একটা আইসক্রিমের জন্য। বেসিক্যালি ছজনের টাকা মিলে এই একটা আইসক্রিম কেনা যাবে। ঠিক আছে এবার দেখা যাক যে আইসক্রিমটার টেস্ট কেমন হয় ভাই। আইসক্রিমটা যদি ঠান্ডা হোক না কেন, যদি টেস্ট বকওয়াস হয় না আমার ভাই এত মাথা গরম হয়ে যাবে না, আমি ভাই দোকানে ভাঙচুর করে দেবো। আইসক্রিমের ডিব্বাটা খুলতেই ভাই আমি আনস্যাটিসফাইড। আইসক্রিমের এই পার্টটা কে খেয়েছে ভাই, কে খেয়েছে, ভূতে খেয়ে নিয়েছে। এনিওয়েজ রাত 1:20 বাজে ভাই, ভূতে ভূতে কথা বলবো না, যখন তখন পেছনে কেউ চলে আসবে। এনিওয়েজ আইসক্রিম খাওয়া যাক। কাগর কাগর মোরি দুনিয়া রজ তো সে চুন চুন খাই ও মা, কাগর কাগর মোরি দুনিয়া রজ তো সে। ফ্লেভার তো আচ্ছা হ্যায়, মানে হানি নাটে যে পারফেক্ট যে ফ্লেভারটা সেটা একদম বোঝা যাচ্ছে, মানে নাটস গুলো একদম ফ্রেশ, আর যে অ্যাকচুয়াল যে হানি আছে। ঠিক আছে নর্মালি তুমি অন্য কোনো একটা ধরো ফ্রোজেন ডেজার্ট খেলে, ফর এক্সাম্পল কোয়ালিটি বলসে, তো সেটার মধ্যে হানি আইসক্রিম থাকলেও মানে হানিটা একটা ফ্লেভার মনে হয়েছে, কিন্তু এর মধ্যে মনে হচ্ছে না অ্যাকচুয়ালি হানি, মানে কি বলবো মানে মেশানো হয়েছে। আমার মনে হয় না যে ইটস ওয়ার্থ 395 rupees, আই মিন 395 rupees ভাই এখানে কি আছে বুঝতে পারছি না, বাট ইয়া ইটস ওকে ফাইন। লাইক কোয়ালিটি ওয়াইজ যদি ভাই মাপা যায় আজকালকার জিনিসের ভাই যা দাম বেড়েছে, সো একদম পিওর কোয়ালিটি দিয়ে বানানো সেটা তো বোঝাই যাচ্ছে, বাট স্টিল এনি ডে আই উড প্রেফার অরেঞ্জ স্টিক অর কোয়ালিটি ওয়াইজ আইসক্রিম, বিকজ ভাই এতটা ভালো অকাত নেই আমার যে প্রত্যেকবার ভাই আমি আইসক্রিম খেলে এই আইসক্রিমটাই খাবো। বাট হ্যাঁ তুমি অ্যাফোর্ড করতে পারলে তুমি নিশ্চয়ই আইসক্রিমটা একবার ট্রাই করতে পারো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, স্টে টিউনড। এটা আমার এই চ্যানেলে ফার্স্ট ভিডিও ছিল, আরও অনেক ব্লগস আসছে। সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড গো ফলো মি অন ইনস্টাগ্রাম @DrInsane। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমি এখন আইসক্রিম খাবো।